মহানগরীর হোটেল গেটওয়েত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস সিপিআই সিপিআই এম এলর মাজত এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাত উপস্থিত থাকে রিপুন বরা, রকিবুল হুসেন আর উপস্থিত থাকে বাওপন্থী দলের নেতৃত্ব। ঐক্যবদ্ধভাবে 2021 বিজেপির বিরুদ্ধে যুজার সংকল্প গ্রহণ করা হয়। অতি শীঘ্রে ঐক্যবদ্ধভাবে রাজপথত নামিব মিত্র শক্তি। আসনের বুঝাবুঝি পরবর্তী পর্যায়ত হব। রাইজর দল আর এজেপিক মিত্রতার আহ্বান জানাইছে। সভ্যতার কথা বিজেপিয়ে কংগ্রেসক শিকাব নালাগে, এই মন্তব্য করলে রিপুন বরাই। এটা সময়ত মাদ্রাজা শিক্ষার প্রবক্তা হিমন্ত বিশ্বয় আছিল আর আজমলের ব্যক্তিগত সম্পর্ক ভাল হিমন্ত বিশ্বর। হিমন্ত ক্ষুর্ধার সমালোচনার থকা হরকা করে বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেনে। আমি সকলকে বিচারিছো যে আমার মিত্রজোটলে আহক, আমার মহাজোটলে আহক। কোনোবা আপনার দল আমার লগত নাহিব পারে, কিন্তু মূল লক্ষ্য বিজেপিক পরাভূত করাত আমি এক। গতিকে আজি বিজেপি বিরোধী সকল শক্তি এক হয়েছে, আমি আজি আরম্ভ হয়েছে। আপনাদের চাই যাওক যে লাহে লাহে ক্ষুদ্র ক্ষুদ্র যাক লোক আমার জনগোষ্ঠীয় নেতা আছে, আমার 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 দল আছে, সেই সকলকো আমি লগত লৈ এবার রাইজর ওসরলে আমি যাম। খুব কম দিনের ভিতর আপনাদের আমাক একেবারে মাটিত দেখিব, সেইখিনি আপনি যেটা দেখিব রাইজও প্রতিয়ন যাব যে এইবার মহাজোটর কংগ্রেসের নেতৃত্ব সরকার হব। কোনে কৈছে? এইজনে নহয় জানো, যিজনে মাদ্রাসার প্রবক্তা আছিল তেও কৈছিলে যে মাদ্রাসা শিক্ষা এনেকুৱা শিক্ষা যে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে। মই দি দিম আপনাদের মাদ্রাসা শিক্ষার কারণে মূল উত্তর এটি মই কৈছো যে এইখানে আপনাদের দি দিম আর এইটু যদি আপনাদের মুখ নাচায় ভাবিব কোনোবা মৌলবী এজনে বক্তৃতা দি আছে নাকি। সেই মৌলবীজনে আকো এতিয়া আপনার উলোটা কথা কৈছে। গতিকে মই ভাবো যে এই কথাখিনি রাইজর ওসর যদি আপনাদের দিয়ে আমার কথার কোনো গুরুত্ব না থাকিব, তেওই কব, তেওই আজি কইনা বাপেক, তেওই আজি দরা বাপেক, তেওই মাদ্রাসা শিক্ষার প্রবক্তা আছিলে, তেওই কৈছিল যে বদরপুরের একটা মাদ্রাসা তেওঁৰ চেষ্টাত গুৱাহাটীত প্ৰতিষ্ঠা কৰিব লাগিব যাতে আধ্যাত্মিক শিক্ষা হয়। মই কাৰো কথা নকওঁ, মোৰ সেই বন্ধুজনৰ কথা কৈছোঁ যে তেওঁৰ সুৰতে সুৰ মিলাই তেখেতে কোৱা কথাখিনিকে ৰাইজৰ ওচৰত লৈ গ'লে ৰাইজৰ যিটো বিভ্ৰান্তি কৰিছে, তেওঁ যে
এজন কইনারো বাপেক দরারো বাপেক সেই কথাখিনিকে উলাব অকল সেইটোই নহয় আপনাদের কোয়ারে আপনাদের দিছিলে নরেন্দ্র মোদী আহিব তেও উপহার এটা দিবর কারণে আমার ইমান কি খদম দম লাগিছে উই আর ট্রাইং টু ডিমোরালাইজ বিজেপি ভেরি প্র্যাকটিক্যালি আমি কইছো কারণ আমি বিজেপির লগত এটা ফাইট করিব খুজিছো আর আমি বিজেপি কব খুজিছো যে অসমখন এই যাত্রা আমি বেসিক্যালি বিজেপিক যেটা প্রিভেন্ট করব খুঁজেছো বিজেপিক আমি রখাব খুঁজেছো তাত আমি বিচারিছো যে ইউডিএফে আমার লগত বুঝাবুঝি করিব নালাগে অ্যালায়েন্স করিব নালাগে অ্যাটলিস্ট দে শুড নট অপোজ আস আজমল ডাঙরিয়াক মই রিকুয়েস্ট করি আপনার মঞ্চর প্রায় 15 দিন আজমলিয়াক মই রিকুয়েস্ট করি হুজুর আমি ভাবো আপনি নরেন্দ্র মোদীর লগত ফাইট করা উচিত নরেন্দ্র মোদী আহিব বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আমার আমি বিভিন্ন ক্ষেত্রত সকলোতক যদি ভাল সম্বন্ধ আছে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে মোর সেই বন্ধুজনের আছে আমি তেখেতক রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের বেয়া কথা নকও কিন্তু হুজুর নকও বদরুদ্দিন আজমল আমার হুজুর নহয় কিন্তু তেখেতে হুজুর বলে কৈছে গতি তেখেতর কথার উত্তর দিব লাগে বলে মই ভাবা নাই রাইজে তাক ভালকে জানে কথা সেবিলাক সময়ত হবে আজি আমি হাইপোথেটিক্যাল কথাত উত্তর নিদো সেবিলাক হৈছে এটা ধারণার কথা সেবিলাক ধারণার কথা সেইটো আহিবনে নাহে কেতিয়া আহিব সেইটো সুকীয়া কথা আমি সেইটোলৈ এতিয়া নাযাও আমি প্রেজেন্টর কথাহে কৈছো বর্তমানের কথাহে আমি কৈছো না আমি সকলোকে নট অনলি বিপিএফ আমি সকলোকে সকল মই কলোতো জনগোষ্ঠীয় সংগঠন যিমানবিলাক আছে আমি সকলোকে আহ্বান কৰিছো এতিয়া মোৰ পৰা শুনিলে আমাৰ বাকী দুজনৰ পৰা শুনিলে প্ৰশ্ন এটা কৰো ইউডিএফৰ সভাপতি ৰাবদুনে আজমলে অসম আহি গ'ল কিমান দূৰ আগবাঢ়িছে ইউডিএফৰ লগত মিত্ৰতা এ আই ডি এফৰ লগত আমাৰ মিত্ৰতাৰ কথাটো আমি এ আই ইউ ডি এফৰ লগত অকলে মিত্ৰতা আমাৰ নহয়তো সেইটোৱে আপোনালোকে সদায় ভুল কৰে আমি এই গোটেই মহাযোগ আমি সকলো মিলিহে মিত্ৰতা হয় গতিকে এ আই ইউ ডি এফৰ লগত অকলে আমি মিত্ৰতাৰ কথা কেতিয়াও পতা নাই আৰু নাপাতোঁ বিরোধী বৃহৎ অংশ থাকি গৈছে এ জে পি হোক রাইজর দল হোক ইউ ডি এফ হোক আজির তারিখতো কিন্তু আপনার বহা নাই সিপিএম সময় আছে নয় সময় আছে নহয় সময় আছে দিস ইজ বিগিনিং আর আপনি বহিব নালাগে নয় বহুত কথা আজিকালি আজিকালি টেলিফোনতো বহুত কথা হয় বহিব নালাগে নহয় সে সব কথা কেলে কম সব কথা কেলে কম একে সকলের পর আজি আমি আজি আমি সি পি আই দলে কংগ্রেসে যে মহাজোটর প্রস্তাব আগবাইছিল সেই পরামর্শ আহ্বানের ভিত্তিত আগরপরা অল্প আলোচনা হয়েছে যদিও আজি আনুষ্ঠানিকভাবে আমি বিজেপিক প্রতিহত করার কারণে বিজেপিক ক্ষমতাচ্যুত করার কারণে ঐক্যবদ্ধ হয়েছো আর আহাখিনি সময়ত রাজ্যখনের জরুরি সমস্যাসমূহ যিবিলাক বিজেপি দলে নানা প্রলোভন প্রতারণার মাজেদি করিব খুজিছে তার স্বরূপ জনসাধারণের সন্মুখত দঙ্গাই দিয়ার কারণে আমি রাজপথত নামিম এতিয়া শেহতীয়াভাবে বিজেপি সরকারে 830 টাকা একোটা পরিয়ালক দি এই অর্থনৈতিক সংকটের সময়ত যিটো তেওঁলোকক প্রলোভন দিছে আমি সকলো দলে দাবি করে আছো যে যিসকল প্রবজিত শ্রমিক আর যিসকল গাঁৱৰ একেবাৰে গরিব মানুহ তেওঁলোক চলিবৰ কাৰণে অন্তত 6 মাহৰ কাৰণে 7,500 টকা তেওঁলোকক দিব লাগে আৰু লগে লগে প্ৰবজিত শ্ৰমিক যিসকল ইয়াত বেকাৰ হৈ আছে তেওঁলোকক নিম্নতম 10,000 টকা দিব লাগে এইটো ভাৰতবৰ্ষৰ নহয় পৃথিৱীৰ সব দেশতে পুঁজিবাদী দেশত য'ত আজি অৰ্থনৈতিক সংকট হৈছে সেই অৰ্থনৈতিক সংকটৰ সময়ত সরকারে ব্যাংকর পৰা টকা লৈ এই গরিব জনসাধারণের মাজত বিলাই দিব লাগে এইটোৱে হৈছে ইয়াৰ এটা নিয়ম কিন্তু আমাৰ সরকারে সেইটো বুড়া আঙুলি দেখুৱায় তেওঁলোকে মাত্র 830 টকা দি এই গরিব মানুহবিলাকক প্রতারণা কৰিছে সেই প্রতারণার স্বরূপটো আমি তুলিব লাগিব চাহ বাগানের মজদুরসকলক তেওঁলোকে 2,000 টকা 3,000 টকা একাউণ্টত সুমুৱাই দি তেওঁলোকক লৈ যাব খুজিছে তেওঁলোকৰ সাপোর্টত কিন্তু আমি দাবি করে আছো যে নিম্নতম মজুরি 351 টকা দিয়ক 3,000 টকা পকেটত সুমাই দি লাভ নাই যেতিয়া আপনার দৈনিক মজুরি আমি 351 টকা পাম
পাব সব মজদুরে, তেতিয়া মজদুরের অবস্থা এনেই ভাল হব। এই ধরনের যা প্রতারণামূলক কথা বতরা আছে এইবিলাকৰ স্বরূপ উদঙাব লাগিব। আর আজি যে বিয়াগুম কেলেঙ্কারি যে অন্যায় হয়েছে প্রশাসন যন্ত্রক সাম্প্রদায়িক শক্তিয়ে ব্যবহার করার কারণে যে চক্রান্ত চলিছে, সকল নিযুক্তিত যোগ্যবান সকলক বঞ্চিত করে ষড়যন্ত্রমূলকভাবে আর এস এস লড়া ছালীক যে ধরনের নিযুক্তি দিব খুঁজেছে সেইটুক আমি প্রতিহত করব লাগিব। আর তার কারণে ঐক্যবদ্ধ সংগ্রাম করব লাগিব। আর আর এস এসর শিপা আমার রাজ্যখনত ইমান দলকে শিপাইছে যে তাক কোনো একটা রাজনৈতিক দলে অকলে উঘালিব নোৱাৰে। আর সেই কারণেই আজি মহাজোট বা বৃহত্তর ঐক্যর প্রশ্ন আজি জনসাধারণের মাজত আহিছে। আর জনসাধারণে সেইটো কারণে অপেক্ষা করে আছে। আর আমি যেতিয়া ওলাই যাম একেলগে, আজি সিদ্ধান্ত করেছো এই ঐতিহাসিক যে আমি যেতিয়া কংগ্রেস সিপিআই সিপিএম কোনোবাই কব পারে যে সিপিআই সিপিএমের বিধানসভাত প্রতিনিধিত্ব নাই, কিন্তু এটা কথা ঠিক যে এইবিলাক শক্তিয়ে কারবাক নির্বাচনত হরুয়াব পারে আর কারবাক জিকাব পারে, আমি হয়তো নিজিকিব পারো। গতি এই কথাটো আমি মনত রাখি সকল শক্তিক ঐক্যবদ্ধ করে আর যাক আঞ্চলিক শক্তি আজি নতুনকে গঠিত হয়েছে তেওঁলোককো আমি আবেদন করছো, যদি আপনার বিজেপি বিরোধিতাটো আন্তরিক হয় তেতিয়া হলে এই বৃহত্তর ঐক্যজোটত আপনার সকল সামিল হোক আর বিজেপি বিরোধী ভোট আর বিভাজন নকরিব। আজি আমি কংগ্রেসের আহ্বানত আনুষ্ঠানিকভাবে আমি বহিছো, সিপিআই সিপিআইএমএল আর কংগ্রেস। আমি এটা কথা ভাবিছো যে অসমত পাঁচটা বছর হওয়াই নাই শাসন করা বিজেপিয়ে, কিন্তু অসমখন বরবাদ করে দিলে, সাংঘাতিক প্রতারণার বিশ্বাসঘাতকতা লৈ গেল, গোটেই অসমৰ বায়ু পানি তেওঁলোকে সাম্প্রদায়িক কৰি দিব বিচাৰিছে, গোটেই পুলিশ প্রশাসনের পৰা আৰম্ভ কৰি সকলো সাম্প্রদায়িক কৰি দিব বিচাৰিছে, তেওঁলোকে ইয়াৰ গণতন্ত্র খতম কৰি দিব বিচাৰিছে। আজি যদি কাৰোবাৰ বিৰুদ্ধে এটা ফেসবুকত কিবা লেখা